আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য বদলের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আজ। এ উপলক্ষে সুধীর সমাবেশে যোগ দিতে মুন্সীগঞ্জের মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে সুধীর সমাবেশ স্থলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পদ্মা সেতু নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে আবারও মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠান শেষে সড়কপথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শনিবার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মধ্যাহ্নভোজের পর ঢাকায় ফিরবেন সরকার প্রধান। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। চলমান কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারজিস আলমকে আবাসিক হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। তিনি কোটা আন্দোলনের মূল সমন্বয়কারীদের একজন। গভীর রাতে এই খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর তাকে বাধ্য হয়ে হলে ফেরান হল প্রশাসন। তবে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বিভ্রান্তকর তথ্য দিয়ে হল থেকে বের করার চক্রান্ত করে তাকে রাজনীতির শিকার বানানোর অপচেষ্টা করা হয়েছিল। হলের একাধিক ক্যান্ডিডেট বলেছে যে ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে, আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে এটার সমন্বয় প্যানেলের একজন। ছাত্রলীগের হাইকমান্ডের কথা হচ্ছে যে আজকে তাদের সাথে তাদের কোনো কমিউনিকেশনই হয়নি। এরপরে ওই যে একাধিক ক্যান্ডিডেট, তারা আমার সাথে দেখা করে বলে, মানে মাফ চা বাদরে যে ভাই, মানে আমরা এখানে একটা ওদের যে খেলাটা ছিল যে তারা আমাকে একটা মিস ইনফরমেশন দিয়ে যদি বের করতে পারে, এই ক্রেডিটটা নিয়ে তারা পলিটিক্যালি একটা ফায়দা পাবে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, তবে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 18টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঁঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ সানন্দাবাড়ি আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ ভেঙে যাওয়ায় ওই এলাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে 26টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে গাইবান্ধার, ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া সহ সবগুলো নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় 4টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা সহ 80টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষ গবাদি পশু নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের খোঁজে সরে যেতে শুরু করেছেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। জীবনে কোনদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেননি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামর যা আরে খাই পেলা, লবণ দি আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হাই আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর বলারে বিয়ে দি হোর বাড়ি দাঁড়াইছ না জেলখানা ঢুকেছ?
ফোন আর তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আর নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন চরি আর নে কালকে ও না এগারে এটি মেলাই হারাইতে চলে গেছেন এতার আর নটিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে জানল আয়ার কোনো দিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।